তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন লা তাযুনু কদামা ইবনে আদমা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন কিয়ামতের দিন কোন আদম সন্তান পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে এক কদম নড়ানোর কোনো সুযোগ পাবে না জোরে বলেন তো কয়টা প্রশ্ন আমি আপনি আমরা সবাই এই পাঁচটা প্রশ্নের সম্মুখীন হব এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন আমরা এক পাও নাড়াতে পারবো না এই পাঁচটি প্রশ্নের জবাব আমাদেরকে দিতেই হবে এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন আন উমরিহি ফিমা আফনাহু আমার বান্দা তুমি তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন কিভাবে কাটালে গোটা জীবনের হিসাব যার কাছে দিতে হবে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু বান্দা তুমি তোমার যৌবন কাল কোথায় কিভাবে কাটালে তুমি কি নাচানাচি করে লাফালাফি করে বেনামাজি হয়ে মদখোর ইয়াবাখোর গাজাখোর চুরি ডাকাতি করে যৌবন কাল কাটিয়েছ নাকি আল্লাহর গোলাম হয়ে ইবাদত গুজারি অবস্থায় যৌবন কাটিয়েছ এই যৌবনের হিসাব যার কাছে দিতে হবে তিনি কে তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু ধন সম্পদ কোন পথে কিভাবে আপনি উপার্জন করেছেন সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে চার নাম্বার হলো ওয়া ফিমা আনফাকাহু ধন সম্পদ কোথায় ব্যয় করেছেন সেই হিসাব আল্লাহর কাছে দিতে হবে পাঁচ এবং সর্বশেষ প্রশ্ন হলো ওয়া মাযা আমিলা ফিমা আলিমা যতটুকু জানতে ততটুকু তুমি আমল করতে কিনা এই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলাহু তোমার যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছ আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলছি যেহেতু আল্লাহ যৌবন কালের ব্যাপারে কঠোরভাবে জিজ্ঞাসিত করবেন সেহেতু এই যৌবনের ব্যাপারে আমাদেরকে গাফেল হলে চলবে না এই যৌবন কালের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর যৌবন হলো এমন একটা সময় এই যৌবন যখন চলে যায় যৌবন আর ফিরে আসে Nobody wants to lose youth time. Jobonkal ke kyu harate chayna. Youth is called the golden season of human life. Jobonkal ke manushet jibonet shornali shamoy. Golden time bola hai. Kyu eta harate chayna. Kintu jobon chole jay. Ekhane amar joto pitar boyoshe amar joto sommanito chachara achen. Tara ek shomoy amader moto jowan chilen, torun chilen, jubok chilen. বয়সের ব্যবধানে আজ তাদের চুলদাড়ি সাদা হয়ে গিয়েছে এখানে যারা তরুণ যুবক আছেন তাদের পরিণতিও বেঁচে থাকলে হায়াত থাকলে একই রকম হবে যখন চুলদাড়ি সাদা হয়ে যাবে আপনার চামড়াগুলো বটে যাবে তখন আপনি হাজার হাজার কোটি টাকা দিয়ে ক্ষমতা দিয়ে জীবনের ফেলে আসা জীবন থেকে হারিয়ে যাওয়া এই যৌবনকে পুনরায় আপনি আর ফিরিয়ে আনতে পারবেন এলাকি সিলেটি ভাষায় হয় না নি যে কোন জিনিস আড়াইবার আগে ইকটার খদর করো কথা বোঝা যান নি আল্লাহর নবীও একই কথা বলেছেন নবীজি বলেছেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচ জিনিস চলে যাওয়ার আগে পাঁচটি জিনিসের কদর করো পাঁচটি জিনিসের তোমরা মূল্যায়ন করো সময়ের অভাবে পাঁচটি বলছি না শুধু একটি কথাই বলছি এই পাঁচটার মধ্যে একটা হলো নবীজি বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালের কদর করো বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালের কদর করো যৌবন কালে আজান শুনে মসজিদে যায় না বুড়া কালে মসজিদে যায় কিন্তু বুড়া কালে দেখা যায় শরীরের পার্টস গুলো আগের মতো কাজ করে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না লম্বা সময় সাজদা দিতে পারে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মেরুদণ্ডে ব্যথা
পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় সমস্যা ডায়াবেটিক্স হয়ে গিয়েছে এই সমস্যা ওই সমস্যা বেশিক্ষণ তেলাওয়াত করতে পারে না চাইলেও রাতের বেলা তাহাজ্জুদ আদায় করতে পারে না কিন্তু যৌবনকালে আপনি চাইলে লম্বা সময় আল্লাহকে রুকু আর সাজদা দেওয়ার সুযোগ আছে না নাই সময় থাকতে দিলেন না বুড়া হয়ে গেলে আফসোস করবেন এজন্য নবীজি বলেছেন বুড়া হওয়ার আগে তুমি তোমার যৌবনকালকে কদর করো যৌবনকালকে কাজে লাগাও এখন প্রশ্ন হতে পারে এই যৌবনকালকে আমরা কিভাবে কাজে লাগাবো উত্তর হলো যৌবনকাল আপনাকে যিনি দিয়েছেন এই যৌবনের নিয়ামত আমাদেরকে যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি না কোন নেতা সাহেব হলে যৌবন দিছেন কথা তো কিছু তেরা তেরা হইলে মোরাক করব নি আপনারা আশা কথা শুনতে এত তিত্তা তিত্তা লাগে না নি যৌবন কাল দিছেন কে কিছু কিছু জওয়ান ভাই না শুন জওয়ান বয়স বেঈমান বেনামাজি মদখুর জুয়াখুর ইয়াবাখুর সুরর গরর সুর ডাকাইতর গরর ডাকাই দিতর অনর সেসরা নেতা হলর সামনে পিছে মোটরসাইকেল চালাইয়া তারার সামসামি কইরা কইরা যৌবন শেষ করি ফেলাই দেই ইতা তো আমরা আশেপাশে নাই যারা তারার যৌবন রে সামনে পিছে সামসামি কইরা খাটাই দে তারারে কইরাম আপনার যৌবন দিল হে আর আপনি হার ফতে দিলাই না গিয়া খতা কিতা মাথার ভিতরে দি আমার না উফরে দি আর কি আমরার দেশ ওয়াজ বহুত জায়গাত ফেন্ডেলর ভিতরে দেখে বাড়ির যায় না আজকের ওয়াজ এক্সচেঞ্জ যেন কম সময়ের ওয়াজ এক্সচেঞ্জ যেন মাথাত লইয়া বাড়ির গিয়া বাইব্যা ও আলোকে যেন নিজরে গঠন করতাম পারি আল্লাহ সবরে তৌফিক দুকা কিতা যুবক ভাই হল আমার উপরে বেজান নেই হলাও জান না যৌবন সামসামি করতে করতে তোমার সামসামি বল লাগে কি কি হইছে তোমার যৌবন তো সামসামি করবার লাগি নাই তোমার যৌবন হইছে আল্লাহর পথে কাটাইবার লাগি আল্লাহর জমিন ও আল্লাহর দিন কায়েম করবার লাগি আল্লাহ রসুলের সাহাবীরা যৌবনকাল যৌবনকালের ঘাম যৌবনকালের রক্ত যৌবনকাল কাটিয়ে দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য আর আপনি চোর ডাকাতের পিছনে গিয়ে তাদের স্বার্থের জন্য আপনি আপনার যৌবনকে বিলীন করে দিচ্ছেন আপনি বুঝেন না আপনার মাথায় কি শয়তান পেশাব করে দিয়েছে নাকি আল কোরআনের আলো গড়ে গড়ে নাই আজকে হইছে প্রত্যেক মানুষের অন্তরে অন্তরে যাবো আমার বাড়ি সিলেট চিটাগং আমার হায়াতর অর্ধেক খাটাইলছি চিটাগংয়ে বউ আছে আর মাহফিল জগতের পরিচিতি বাড়ছে আমার খুলনা থাকি তো খুলনাত অনেক জায়গা মাহফিলও লেখে আল কোরআনের আলো অন্তরে অন্তরে যালো এটা আমি গত 4-5 বছরে বহুত জায়গা মানুষের কাছে এই স্লোগানটা পৌঁছে নিয়েছে আপনারা যেখান হইছেন গড়ে গড়ে জালো এই স্লোগান ঠিক আছে সংসদেও জালো এখনো দরকার আছে না নাই হিনো না থাকলে আরো বিপদ তো হইবা আপনি কিলা বিপদ অঙ্কু আমরা ভুয়া বরিন্তর বইয়ের ভিতরে সারে গামা পাদা নিসা লীলাবালে লীলাবাদী এর বাদে আপনার কিতা আমরা সিলেটি গানন গিয়ে আমাই গেছে দেখছি বইয়ের মাঝে আমি তো বই নিয়া খুব পড়াশোনা করছি দেখছি বইয়ের মাঝে এখন হারায় তো রাখছো নাইলারে নয়া দামা আসমানের তেরা ও তা তামসা হারানি হয়েছে বুড়ি ভিতরে আমি কিতা মিশা মাত্রাম নেই অঙ্কু সংসদ কুরান নাই সংসদ আলী মুলাম অকল নাই করি অঙ্কু হুজুর হকলে ওকা কৌমি গরানার আলিয়া গরানার হকলে গিয়া খালি অনুরোধ কররা দয়া করি অশ্রদ্ধা ফালটাউকা 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 অনুরোধ করতে করতে আমরা জীবন যার জুতার তোলা খাইয়া যার যদি হন আমরা লোকজন থাকতো তাইলে অনুরোধ করা লাগলো না অনেক ওই জায়গা থেকে আইন হইরা এই সকল আজেবাজে অশিক্ষা কুশিক্ষার ডাস্টবিনও ফেলাইল গেল অনেক
ইসলাম এসেছে কোরআন এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য নয় এদেশের কওমি আলিয়া ঘরানার ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত না বুঝবেন যে ইসলামকে আদেশের জায়গায় নেওয়া দরকার ইসলামকে আদেশের জায়গায় না নিলে সারা জীবন আলেম ওলামারা শুধু অনুরোধ করবেন আর এদের পিছে পিছে ঘুরবেন বুঝলে বুঝবাতা না বুঝলে দেশবাতা খুশলা আপনারে হাসা মাত মাত ইকসান হুনতে কিছু তিক্তা তিক্তা লাগে কিন্তু ইগানু হাসা হতা ঠিক আছে নি কোন জায়গাতে আসলাম মনে আছে তো মাঝে মাঝে সিলেটি মাতলে আপনারা বেজার নি সিলেট আই মাত্র মাসো 60 দিন ওয়াজ খুব ভালো লাগে আর 26 দিনে যায় কি আউট ডিস্ট্রিক্ট এখন এই 60 দিন যদি মাঝে মাঝে তোরা তোরা সিলেটি না মাতা যায় তে মন শান্তি পাওয়া যায় না আর নিজের এলাকার মানুষের সামনে আইয়া বেশি সময় কন্ট্রোলের ভিতরেও থাকা যায় না তুরা তুরা হওয়া লাগে এ লাগে আপনারা বেজাননি তাহলে আমরা বলছিলাম যৌবনকালের কদর আপনি কিভাবে করবেন আমরা বলছিলাম যে যৌবনের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো যৌবনের নিয়ামত যিনি দিয়েছেন এই যৌবন আমি তার পথেই বিলীন করব যিনি আমাকে যৌবন দিলেন আমার গোটা যৌবন তার গোলামি করে আমি কাটিয়ে দিব আযান যখন হয়ে যাবে আমি তখন যৌবনকালে শয়তানের মুরিদ হয়ে নামাজ থেকে আমি দূরে থাকব না আহারে আমাদের মসজিদগুলোর দিকে থাকা আমাদের মসজিদগুলোর দিকে তাকালে বড় আফসোস লাগে রাগ করবেন না আপনারা দেখবেন আমাদের দেশে এখন ওয়াজ মাহফিলে মানুষ বেশি কিন্তু মসজিদের জামাতে মানুষ কম ওয়াজ মাহফিলে মানুষ বেশি হওয়া এটা খারাপ লক্ষণ না এটা ভালো লক্ষণ কারণ আগে তো মানুষ যাত্রা গানে যেত এখন মানুষ যাত্রা গানে যায় না কোরআনের মাহফিলে আসে এটা ভালো লক্ষণ কিন্তু আমরা শুধু মাহফিলে ওয়াজ শুনব না এই ওয়াজগুলো শুনে শুনে নিজেদেরকে আমাদের নামাজি বানানোর দরকার আছে না নাই আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান খুব শিগগিরই মানুষের উপরে এমন এক জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি লা ইয়াবকা মিনাল ইসলাম ইসলাম অবশিষ্ট থাকবে ইসলাম শুধুমাত্র নামে থাকবে লা ইয়াবকাল ইসলাম ইসলামি ইল্লাসমুহু ইসলাম নামে থাকবে ইসলামের কোনো আদর্শ থাকবে না ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু কোরআন শুধু কোরআনের পাতায় থাকবে কিন্তু কোরআনের কোনো শিক্ষা সমাজে থাকবে না মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলো চাকচিক্যময় হবে কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হবে আর যেন এই কথার বাস্তবায়ন চলছে দেখেন আমাদের মসজিদের অবস্থা আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আর আমাদের মসজিদগুলো এখন হয়েছে পাকা কিন্তু মুসল্লি বড় কাঁচা মুসল্লির অভাবে মসজিদ পাঁচ ওয়াক্ত থাকে ফাঁকা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আর কয়েকজন বুড়া চাচা আর দুই একজন যুবক সাতজন আটজন এক কাতার মিলাইতে বড় কষ্ট হয় এমন মানুষ তো আমাদের সমাজে নাই ও আমার যুবক ভাইয়েরা বলছিলাম এই যৌবনকালে তাই হলো আমার ইবাদতের আসল সময় আজান হয়ে গেলে আমি নামাজে চলে যাব নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজি বানানোর পাশাপাশি এই বয়সে আমি নিজেকে তাহাজ্জুদ গুজারি বানিয়ে ফেলবো আমাদের সময় চলে যায় রাতের বেলা মোবাইল ফেসবুক চালাতে চালাতে মোবাইল স্ক্রল করতে করতে এরপরে আমরা শেষ রাতে ঘুমাই ঘুম থেকে উঠি আমরা আটটায় দশটায় ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায় আর আমার নবীর তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত রাতের বেলা আমরা অনেকে পুরা রাত ঘুমাই অনেকে সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকি এই হলো আমাদের রাতের কাজ আর আমার নবী রাতের বেলা কি করতেন শুনেন আমাদের মা আম্মা জানা ইশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা রাতের বেলা এত দীর্ঘ সময় নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত আল্লাহু আকবার যুবক ভাইদেরকে বলছি এই সময়টা দিল লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারবেন এজন্য এই সময়ে পাঁচ ওয়াক্তের পাশাপাশি নিজেকে তাহাজ্জুদ গুজারি বানান তাহাজ্জুদ গুজারি বান্দারা হলো আল্লাহর প্রিয় বান্দা এরা হলো রহমানের বান্দা এজন্য আল্লাহ সূরা ফুরকানের শেষের দিকে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থেকে দীর্ঘ সময় রুকু সাজদা দিয়ে কাটায় যারা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তাদাজাফা জুনুবুহুম আনিল মাদাজিয়া রাতের বেলা বিরাট একটা সময় বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে রাতের বেলা এরা কি করে আল্লাহ বলছেন কানু কলিলাম من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون এর রাতের বেলা খুব কম সময় ঘুমায় ইস্তেগফার করে করে রাত কাটিয়ে দেয় আমাদের পূর্ববর্তী বুজুর্গদের আমল হলো সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ সারা রাত ঘুমানো এটা আল্লাহর প্রিয় বান্দাদের কাজ নয় যারা বলে রাত বেশি বেশি জাগা অসুস্থ মানুষের লক্ষণ তাহলে সবচেয়ে বেশি অসুস্থ থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না আপনি সুন্নতি তরিকায় থাকেন এশার নামাজের পরে রাতের প্রথম ভাগে ঘুমান শেষের ভাগটা আপনি তাহাজ্জুদ আদায় করে কাটান আমার যুবক ভাইদেরকে বলবো তাহাজ্জুদের নামাজ আর পাঁচ ওয়াক্ত নামাজ এবং ওযু হলো আমাদের আসল মেকআপ এজন্য আমার ভাইদেরকে বলবো যৌবনের কদর কিভাবে করবেন নামাজগুলো আগে ঠিক করবেন তার পাশাপাশি যৌবনকালীন বয়সে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ভয় করে আপনি যদি আল্লাহ ভীতি খোদা ভীতি অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কি যুবক ভাইদেরকে বলছি এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সময় আজকে এই যুবকদেরকে এই সময়ে এই বয়সে নষ্ট করে দেওয়ার জন্য চতুর্দিকে কত নষ্টামির উপাদান ছড়িয়ে দেওয়া হয়েছে যুব সমাজ এখন সঠিক পথে থাকা তার ঈমান বাঁচানো এটা যুবকের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাকে ধ্বংস করার জন্য এই মোবাইল এখন আছে মোবাইল এখন সকলের হাতে আছে না নাই মোবাইল ফোন আপনি হাতে নিয়েছেন চাইলেই আপনি এই মোবাইলে আজেবাজে জিনিস দেখার সুযোগ আছে তথ্য প্রযুক্তি মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে অনেক যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে আহারে আমার যুবক ভাইয়েরা শুনেন নিজেকে কিভাবে আপনি এই বয়সে গঠন করবেন ভালো করে শুনেন আপনি আপনার বাবার সামনে মায়ের সামনে ভাই বোনের সামনে আপনি তো কখনো আজেবাজে ভিডিও খারাপ ভিডিও দেখবেন না নাকি দেখবেন জোরে বলেন তা আপনি আপনার বাবা মা ভাই বোন পরিবারের মানুষের সামনে আপনি হয়তো আজেবাজে ভিডিও দেখেন না খারাপ কোনো কিছু মোবাইলে দেখেন না কিন্তু আপনি বলেন তো আপনি যখন রুমে একা থাকেন বা একাকী নীরবে নিভৃতে কোথাও আছেন কেউ আপনার আশেপাশে নাই বাবা মা ভাই বোন আপনার ফ্রেন্ড সার্কেল কেউ নাই তখন হয়তো ভাবছেন আমি এখন যে কোনো জিনিস দেখতে পারি মোবাইলে কোনো বাজে কাজ করতে পারি বলেন তো তখন আপনার আশেপাশে কেউ না থাকলেও যিনি তখনও আপনার সব কিছু দেখছেন তিনি কি এই ভয়টা যার অন্তরে আছে কোনোদিনও নীরবে নিভৃতে সে খারাপ কাজ করতে পারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না অন্তরে থাকা লাগবে একজনের ভয় জোরে বলেন তিনি কি ওই আল্লাহর ভয় থাকলে কি কোনো যুবক মোবাইলে আজেবাজে কাজ করবে কোনো গুনাহের দিকে ধাবিত হবে আমার এই তরুণ আর যুব সমাজ ইসলামের দিকে ডাইভার্ট হচ্ছে আপনারা বাংলাদেশে এক নতুন পরিবর্তন দেখছেন এই যুবক এই যুবক তরুণদেরকে বিপথে নেওয়ার জন্য ইসলাম বিরোধীরা অনেক চেষ্টা করছে কিন্তু তাদের চেষ্টা সাধনার ফলাফল মাটি হয়ে যাচ্ছে কোনো কাজে লাগতেছে না এজন্য তারা চিন্তা করলো এই তরুণ এই যুবকদেরকে ডান বাজনা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি এত কিছু দেওয়ার পরেও এদেরকে নষ্ট করা যায় না
কি করা দরকার বহু চিন্তা ভাবনার পরে তারা পেয়েছে আমাদেরকে মূল জায়গায় হাত দেওয়া দরকার কারণ একটি জাতির মানুষকে অস্ত্র দিয়ে আর ফাহেশা কাজ ছড়িয়ে দিয়ে এত তাড়াতাড়ি ধ্বংস করা যায় না যদি ছোটবেলা থেকে তার মগজ দুলাই দেওয়া যায় তাহলে একে পুরো নষ্ট করে দেওয়া যেত ছোটবেলা থেকে তার মগজ দুলাই ব্রেইন ওয়াশ করার জন্য তারা কি করলো একেবারে বাচ্চা বয়স থেকে সে যখন স্কুলে যাবে সেখান থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার পুরো কারিকুলামে হাত দিয়ে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যাতে ব্রেইন ওয়াশ হয়ে অটোমেটিক সে নষ্ট হয়ে যায় ঠিক কথা বুঝলানি দে পালা করি বুঝুকা একটা ফুরুতা বাচ্চা 5 বছর 6 বছর বয়স ভর্তি হইরা দিছি কোন আলো স্কুলও বা মাদ্রাসা তো দিছো না দিছ এনাফ নাই হে শিশু প্রাইমারি শেষ করছে ইবতেদাই শেষ করছে থানাউইয়াত গেছে মানে উচ্চ মাধ্যমিকও গেছে এর বাদে মাধ্যমিক এর বাদে আপনার এইচএসসি শেষ কইরা তার অনার্স মাস্টার শেষ করছে তার সিলেবাসের মধ্যে তারে দেওয়া হইছে বাংলা ইংরেজি গণিত ইতিহাস ভূগোল অর্থনীতি শারীরিক শিক্ষা এই কারণে নাম দিয়েছি ফাইজলামী শিক্ষা আমি শিল্প ও সংস্কৃতি আরো হাবিজ আমি বোধতা এখন তার কারিকুলামর ভিতরে সবটা আছে খালি নাই হইল কুরআন নাই হাদিস নাই কোনো ইসলামী বই ইসলামী সিলেবাস আছে মাতুক আপনারা নাই তাইলে কুরআন হাদিস ইসলামী সিলেবাস বাদ দিয়া ছোট বাচ্চা থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার এই যে বয়সগুলা যার শিশুকাল কিশোরকাল তরুণকাল তার খালি ব্রেন ওয়াশর কিতা হিক্কা ওয়াশর শরীফ থেকে শরীফা আর কিতা হিকেন লীলাবালি লীলাবালি সারেগামা পাধানিসা যত আবুল তাবুল নোংরামি বিষয় ফাহিমার অন্তরার প্রেমর কিচ্ছা নিরাপদ স্পর্শন নামে লুচ্চামি শিক্ষা ও তা হিক্কা তার ব্রেন ওয়াশ হইয়া 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 মাস্টার ডিগ্রি পর্যন্ত যার বাদে বাপরে বাপ বহুত বড় উচ্চ শিক্ষিত এত শিক্ষিত হওয়ার বাদেও দেখা যার তার শিক্ষা কারিকুলাম ও কোরআন হাদিস না থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রে ইতা শিক্ষিত হইয়া শিক্ষিত সুর ডাকাইত সন্ত্রাস আর লুটেরা হইরা আউকা বুঝাই দে মাঝে মাঝে আমরা দেশ দেখবা বিভিন্ন মসজিদ জুতা চুরি হয় না নি মসজিদ দেখিয়ে চুরি করে জুতা সুর তারেও আমরা কই সুর আবার মাস্টার ডিগ্রি পাস করিয়া পিএইচডি শেষ করিয়া ঢাকার বড় অফিসে বই গেছেন স্যার তাই না আবার ফলমর খুসায় 100 কোটি 200 কোটি 1000 কোটি 2000 কোটি এমন সুরের গরর সুর সুরি হইরা বেগম পারাত বাড়ি বানার আঙ্গুল ফুল্লা খোলা গাছ ইলান মানুষ নাই তো হিগুয়ে সুরি করে হেও সুর কিন্তু জুতা সুর আর হি সুর দয় সুর কি তা ক্যাটাগরি লেভেলই তার সমান নেই জুতা সুর সে অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত সুরা আর যে গে খলমর কুসাতি চুরি করছে হিগুইল শিক্ষিত সুরা আপনারা বহরর মানুষ গোয়েন্দাটার মানুষ হোকা যায় আমরার সমাজ আর দেশল লাগি ক্ষতিকর জুতা সুর না শিক্ষিত সুর ই শিক্ষিত সুর কি অত পড়াশোনা কইরা হে চুরি করে কি তার লাগে এত বড় শিক্ষিত আর আমরার দেশ মাঝে মাঝে দেখা যায় কি দুঃখ করি হই আমরা যে যত বড় শিক্ষিত হে যেন তত বড় সুর এখন অত শিক্ষিত হওয়ার বাদে হে চুরি করে কেনে এর কারণ হইল কি তা আপনি তার সিলেবাস গবেষণা করিয়া দেখো কা হে ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার সিলেবাসও যত বই পড়ছে সবটাও আসিল কুরআন আসিল না হাদিস আসিল না ইসলামী কোনো সাবজেক্ট আসিল না এর লাগি তার অন্তরে আল্লাহর ভয় আইছে না রসুলের অনুসরণ আইছে না কইরা হে ইতা শিক্ষা পাইলেও তার শিক্ষায় তারে শিক্ষিত সুর শিক্ষিত ডাকাই শিক্ষিত সন্ত্রাস শিক্ষিত লুচ্চা শিক্ষিত বদমাস বানাইছে আমার বাইরে স্পিড আছে বুঝা বুঝান মাশাল্লাহ আল্লাহ তান্দে কবুল করুক আমি যেটা বুঝাইতাম সেটা আপনারা বুঝরা নেই ও দেখো কা আমরার ফাইন যুবক তরুণ ফাইন সব আচ্ছন মাহফিল ইসলাম বিরোধী হলর কুরআন বিরোধী হলর খৈলজা জল্লা শেষ ইতারা তো হারাই যান না এখন তারা প্ল্যান দিছে ইতারে ফুরুতাতে তাকতে ব্রেইন ওয়াশ করি তাইলে এরা আর ইবাই দি যাইতো নাই কি যাত শয়তানি ইবলিস যখন গেছে কি রিটায়ার্ড শরীফ থেকে দেখছেন নি সাজা হল
সাজ হলো নৌকা বা কি আর শয়তানি নৌকা ফুয়া গুন নাম শরীফ তার মাথা থেকে ফুয়া পর্যন্ত কলতা ফুয়া অন্তর্যন্ত্রবাদী কন্ঠ ফুয়া লাগা চুল দাড়ি কলতা আছে মুসুজ আছে হে আখতা কয় আমি ফুয়াই লাগি দইব মনে মনে আমি ফুরি হায়রে শয়তানি ইতা আছে কোনা ন ক্লাস 7 অর বইর মাঝে আপনারা আসবা না আপনারা কিচ্ছু নেবার লাগি না আমি আইছি না আমি বুঝাইতাম যাইরাম ও দেখো কাকি যা দীর্ঘ মেয়াদি প্ল্যান তারা ভাবছে ওতাই কাইমু ইকানের বাদে সব চিন্তরে সমকামি বানাইমু ফুয়াই হইব আমি ফুরির লাগান ফুরি হইয়া ফুয়ার লগে ফুরির লগে হল জায়গা তো মিশবো আর সমাজ কিরা নষ্ট হইব হনুকা ক্লাস 7 এর ফুয়ান্তে ফুরিন্তে যদি ইতাই কে মন হরুকা এগু ফুয়ার নাম মুন্না হে ওতা ফরিয়া ফরতে ফরতে ইন্টারও গেছে আর নাই ভার্সিটির ভর্তি হয়েছে অঙ্কু তার ভার্সিটির হলো সিট লাগবে হোস্টেলও এখন হে সারর কাছে আবেদন করতে স্যার দেখতে আমি মুন্নার লাগান আমার নামও মুন্না কিন্তু এখন আমার হোস্টেলও সিট লাগবো মনে মনে আমি মুন্নি আমার সিট দৌকা ফুরিন্ত রুষ্টলেও এখন মুন্না মনে মনে মুন্নি হওয়ার কারণে তার সিট যদি ফুরিন্ত রুষ্টলে দেওয়া লাগে তে ফুরিন্ত অবস্থা কিতে হইব এক শিয়াল মুরগির খামারর খান্দাত গিয়া মুরগিন তো রেখো এই মুরগি শুনো আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগি যদি হয় ঠিক আছে হে যেহেতু মনে মনে মুরগি আমরা লগে থাকবার লাগে দেও শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগিন তোর লগে থাকলে বিয়ান্তওয়ালা সকালে একটা মুরুগ আর দেখা দেব না সারা খাইয়া সোফা শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামারর ভিতরে হামাইলে মুরগির যে পরিণতি হইব মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন্তর সমাজও হামাইলে পেটিন্তর নারিন্তর দশাও তা হইব আর মিরাস আর ফারাইজ আপনি বন্টন ধরবা কিলা হোক আছে লাগবো আরো বেরাছে না আপনার ফুরির নাম মুন্নি তাই যদি ইচ্ছা হয় আব্বা অত বছর আমি মুন্নি আসলাম অঙ্কু আপনি জাগা জমিনের বাট করবা সকল তার হিসাব নিকাশ করবা জাগা জমি বাটবা অঙ্কু আমি মনে মনে মুন্ন হয়ে গেছি যাও সাইন এবলা এখন লিজ জাকারি মিসলু হাদ্দিল উনথায়াইন ইকানোর বাট হইতো কিনা আপনারা ইয়ে আয়াত বুঝছেন না আলিম ওলামা হলে বুঝছেন এখন লিজ জাকারি মিসলু হাদ্দিল উনথায়াইন ইকানোর মাঠ আপনি বাপ্তা কিনা আর মুন্না যদি আখতা যদি কয় আব্বা আমি মুন্নি আমার বিয়া দাও এখন বিয়া যদি দেওয়া লাগে ভুয়া আরো গোল লগে তো ইতার বাসর হইব কিলা দুই অগুতো এক জাত কারণ মুন্না মনে মনে মুন্নি হইলে কি তো হইব তার সারা শরীর যন্ত্রপাতি তো ফয়েন্তুর রইছে আশাই বার লাগে একতা হইলাম না ইতা হারানি হয়েছে পুরানো এখন আমরার বাচ্চাই তোর বইয়ের ভিতরে ব্রেইন ওয়াশ করাইয়া ইতারে সমকামী লুচ্চা বদমাস বানাইয়া আপনার পরিবার সমাজ নষ্ট করার লাগি যে অপচেষ্টা বাংলাদেশে আরম্ভ হয়েছে আমরা সতর্ক করে দিতে চাই এই অপচেষ্টা বাস্তবায়ন করতে দেওয়া হবে না খুয়াই থেকে জানে বান্দরের গর বান্দরে গাই আমরা সিলেটের কুনাবাই দিয়ে হামাইছে শাহজালাল ইউনিভার্সিটির নাম জানি আপনারা গতবার হারাইছেন বইর ভিতরে বান্দর থাকি বলে মানুষ হয়েছে তার নাম কি তা তা আমি সময় জবাব দিছিলাম খুঁজলাম আসলে ইতর হল লাগে খানকা তর্ক করিয়া সময় নষ্ট করে লাভ নাই তো আমি খুঁজলাম হে যে অতটা গবেষণা করিয়া ভাইছে মানুষ বান্দরের জাত আছে তে হে কিতার লাগি এই মানুষের সমাজও বাস করেন তার উচিত মানুষের সমাজ ছাইরা ও সীতাকাং পার্বত্য চট্টগ্রাম বান্দরবান গিয়া আর নাইলে হবাই দি সুন্দরবন গিয়া তার জাতি বাই বান্দর দুকাইয়া বান্দর হল লগে হে তা হোক আপনার কোনো আপত্তি নাই বান্দর থাকবো বান্দরের লগে মানুষ থাকবো ওটা অশিক্ষা কুশিক্ষা বরিয়া দিয়া আপনার পরবর্তী প্রজন্ম ধ্বংস করার যে অপচেষ্টা শুরু হয়েছে সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই এদেশে এখনো হাজার হাজার উলামা মশায়েক এবং পীর মশায়েকদের প্রচেষ্টা এই জমিনে অব্যাহত আছে এই দেশকে উলামা মশায়েক পীর মশায়েকগণ আবাদ করেছেন যে দেশে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মসজিদ থেকে পাঁচবার আজানের ধ্বনি উচ্চারিত হয় আর যে দেশে কৌমি আলিয়া ঘরানার
এত লক্ষ লক্ষ হাফেজে কোরআন এত হাজার হাজার আলেম উলামা আছে এত হাজার হাজার আলেম উলামা থাকতে এই দেশে ইসলাম বিরোধী রাম বাম আর নাস্তিকদের তৈরি করা শিক্ষা কারিকুলাম বাস্তবায়িত হতে দেওয়া হবে না হবে না হবে না বরদাস্ত করবে না দেশের মানুষ আর দাজ্জালের রুহানি ভয় নাই আমায় কইছেন আমার দেশ অকুলটি কোন কইবা দাজ্জালের রুহানি ভয় কইতে কেইলা ক্লাস 9 অন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আর এই বই যখন তে লেসন এটা একু ভালো কইছ না এবো না ভালো আপনি কইবা হুজুর আপনি এটাতে না ভালো কইলা হেনে মানচিত্র এখানে আছে আকিয়া মধ্যপ্রাচ্যর কিছু দেশ সিরিয়া লেবানন জর্ডান মিশর এটা সব দেশ কোন অঞ্চল মধ্যপ্রাচ্য আইনা সাইটে দি হারাইছে যেখানে বর্তমান ফিলিস্তিনের গাজ্জা আপনারা তো গাজা কইন আরবী উচ্চারণ হইল গাজ্জা যেখানে গাজ্জা অবস্থিত ইনো আইনা হারাইছে গাম্বিয়া আমি ইমান চিত্রিকান দিকে অবাক কই আফ্রিকার দেশ গাম্বিয়া ইনো হামাইলো গিলা হয় ই বইর রচয়িতা সম্পাদক যারা আছে এরা হয় বালে কইছে না বালেক আর তারা যদি হয় না হুজুর এটা বালেক তে হই মো মানচিত্রিকান আখার সময় শত বোতল খাইছে ইখান হেউ বালা জানে আনা আফ্রিকার দেশ ইকা নিবাই আমাই লোকিলা আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে আর দাজ্জালের রুহানি সন্তান হলে ফিলিস্তিনের নাম হাইট্টা দিয়া ইসরায়েলের নাম দিছে আবার তারা যে সুন্দর বুঝায় মোল্লারা এগুলো বুঝে না তারা এগুলো জানে না তারা উন্নতি অগ্রগতির পথে বাধা উন্নতি অগ্রগতির পথে অন্তরায় এই শিক্ষা দিয়ে আমরা আমাদের জাতির উন্নয়নের চেষ্টা করছি কি জাত সুন্দর বক্তব্য আর দুকায় দেখো কাজ এত সুন্দর সুন্দর বলিয়া উড়াই আমরা নি বুঝান ইতার ফুয়া ফুরি নিয়ে গুজু ই দেশ ভরেন না আমরা টেকা চুরি কইরা খাইয়া অকলটির ইংল্যান্ড আমেরিকাত ভরাই ঠিক আছে নি কথা আমরা আর ঘাম জড়ানো ট্যাক্সর পয়সায় বেতন খাইয়া আমরা ট্যাক্সর পয়সায় এসির বাতাস খাইয়া আমরা ট্যাক্সর পয়সায় বেতন খাইয়া আমরা ট্যাক্সর পয়সায় বই সাফাইয়া আমরার লগে গাদ্দারি করবাই ই দেশের মানুষে জুতা দি বাইরে সাবুত করে ফেলাই দিল আপনারা কি তা ডরাই দানি আমি বলছিলাম আমার যুব সমাজকে নষ্ট করার জন্য আজ শিক্ষা কারিকুলামে হাত দেওয়া হয়েছে যুব সমাজকে নষ্ট করার জন্য আজকে কত উপায় উপাদান চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে সময় সংক্ষিপ্ত আমি মূল মূল কথাগুলো বলছি আজকে বেশিরভাগ কথা আমি যুবকদেরকে লক্ষ্য করে বলছি আমার যুব সমাজকে আজ ধ্বংস করছে আরো কিছু স্বার্থান্বেষী মানুষ যারা তাদের নিজেদের স্বার্থের জন্য নিজেদের লাভের জন্য যুব সমাজকে ব্যবহার করে অসৎ এবং অযোগ্য নেতৃত্বের সামনে পিছনে ঘুর ঘুর করে আজ আমার অনেক যুবক ভাইদের যৌবনকাল নষ্ট হয়ে যাচ্ছে এজন্য যুবকদেরকে বলবো ভাই চলাফেরার সময় ভালো মানুষের সাথে চলাফেরা করুন অসৎ এবং অযোগ্য ব্যক্তিত্ব অযোগ্য নেতৃত্বের পেছনে ঘুর ঘুর করবেন না কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো হওয়ার সুযোগ আছে খারাপ মানুষের সাথে থাকলে খারাপ মানুষের খারাপ গুণ এসে আপনার উপরে আসর করবে মনে করুন আপনি একটা কাপড়ের মধ্যে আতর লাগালেন আতর লাগানো সেই কাপড় যদি আপনি আলমারিতে রেখে দেন তো দেখবেন আতরের সুগন্ধ অন্যান্য কাপড়েও চলে যাবে আর যদি সিগারেট খাওয়ার সময় সিগারেটের ধোঁয়া কোনো কাপড়ে লেগে যায় আর এই কাপড় যদি আলমারিতে রেখে দেন তাহলে দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্যান্য কাপড়েও ট্রান্সফার হয়ে যাবে তাহলে এই উদাহরণ দ্বারা আপনি কি বুঝলেন নামাজি মানুষ আল্লাহওয়ালা মানুষ খোদা ভীরু তাকওয়াবান মানুষের সাথে থাকলে ওই ব্যক্তির ভালো ভালো গুণের আসর আপনার উপরেও পড়বে তার সোহবতে থাকলে আপনার উপরেও ভালো 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 গুণগুলো এসে আসর করবে খারাপ মানুষের সাথে থাকলে তার খারাপ গুণগুলো এসে আপনার উপর আসর করবে এজন্য আপনি ভালো মানুষের সাথে চলবেন খারাপ মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন কিয়ামতের দিনে তার জন্য দুহাত কামড়িয়ে কামড়িয়ে আপনি আফসোস করবেন কোরআনুল করিমের 25 নম্বর সুরা সুরা ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা ইয়া
الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا الله تعالى বলছেন সেই দিন সীমা লঙ্ঘনকারী ব্যক্তিরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে হায় রে হায় আমি যদি রাসূলের অনুসারীদেরকে আমার বন্ধু বানাতাম আমার জন্য সেটা ভালো হতো তারা আফসোস করে আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা অমুককে যদি আমার বন্ধু না বানাতাম আফসোস অমুককে বন্ধু না বানালে ভালো হতো কিয়ামতের দিন আফসোস করার আগে এখন আপনি ভালো হয়ে যান বেঈমান বেনামাজিদের সঙ্গ বিচ্ছিন্ন করেন নইলে বিপদে পড়বেন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম থেকে আপনাদেরকে শোনাচ্ছি কিয়ামতের দিন ভণ্ড বেনামাজি আর বেঈমান নেতা এবং কর্মীদের জাহান্নামে সাক্ষাৎ ঘটবে সাক্ষাতের সময় জাহান্নামে তাদের কর্মীরা নেতাদেরকে আটকে দিবে আটকে দিয়ে নেতা আর কর্মীদের কি কথোপকথন হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলছেন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম مغنون عنا من عذاب الله من شيء আমার যুবক ভাই ওখানে বালা করে হনো কা কুম্বাই যার যৌবন কাল বেঈমান বেনামাজি সুর দেখাই সুদখোর ঘুষখোর ওতার লগে তাল মিলাইয়া যা কিয়ামতের দিন বেঈমান পথভ্রষ্ট গোমরা কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদেরকে আটকে দিবে আটকে দিয়ে তারা বলবে ইন্না কুন্না লাকুম তামান নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা যা বলেছো তাই করেছি তোমরা যে অন্যায় করতে বলেছো সে অন্যায় আমরা করেছি যাকে মারতে বলেছো তাকে মেরেছি যাকে পিটাতে বলেছো তাকে পিটিয়েছি যে আদেশ দিয়েছো সে আদেশ মেনেছি তোমাদের কথা শুনে দুনিয়াতে বিপদে বললে তোমরা আমাদেরকে সাপোর্ট দিয়েছো শেল্টার দিয়েছো কিন্তু আজ কিয়ামতের মাঠে তোমাদের কাছে আমার প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আপনি কিছু করতে পারবেন নাকি নেতা তখন কর্মীদের উদ্দেশ্যে বলবে এত লাফালাফি করিস না শোন আমার কথা লাও হাদানাল্লাহু লাহাদাইনাকুম আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দিতেন তাহলে আমরাও তোমাদেরকে হেদায়াত দিতাম হেদায়াতের পথে ডাকতাম আমরা তো হেদায়াতের পথে ছিলাম না আমরা নিজেরাই তো গোমরা ছিলাম এজন্য তোমাদেরকে আমরা গোমরা করে দিয়েছি আজকে এজন্য আমাদেরকে দোষারোপ করো না লাফালাফি চিৎকার চেঁচামেচি করো না তারা তখন তাদের কর্মীদের উদ্দেশ্যে বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস আজকে ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা হলো সাওয়া মানে সমান সমান জাহান্নামে তোমাদের যে পরিণতি হবে আমাদেরও সেম পরিণতি হবে কর্মীরা এটা মানবে না তারা তখন বলবেন না আমরা এটা মানি না আল্লাহ বলবেন হাশরের মাঠে কে কি মানো না কর্মীরা তখন নেতাদের উদ্দেশ্যে কর্মীরা তখন নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের এই নেতারা আমাদেরকে বেনামাজি বানিয়েছে কোরআনের আন্দোলন থেকে আমাদেরকে দূরে রেখেছে আমাদেরকে দিয়ে টেন্ডারবাজি করিয়েছে চাঁদাবাজি করিয়েছে আমাদেরকে লাঠির মতো ব্যবহার করেছে আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে তারা আমাদেরকে ব্যবহার করেছে তারা বলে তাদের আর আমাদের আযাব নাকি আজকে সমান সমান আমরা এটা মানি না আল্লাহ তখন বলবেন তো তোমাদের দাবি কি কর্মীরা তখন তাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কিয়ামতের দিন আবেদন করবে দুইটা গলার আওয়াজ বড় করে সবাই বলেন কয়টা এক নম্বরে অভিযোগ করে বলবে আল্লাহ বহু চামচামি করেছি দুনিয়া এদেরকে এরা আমাদেরকে ব্যবহার করেছে আজকে আমরা তাদেরকে ব্যবহার করব দয়া করে আপনি এদেরকে আমাদের সামনে দেন আমরা এদের বুকের উপরে উঠে এদেরকে দলিত মথিত করব তারা বলবে নাজাল হুমা তাহতা আকদা
আসফালিন আমাদের সামনে দেন এদের বুকের উপরে উঠে আমরা এদেরকে দলিত মতিত করে তারপরে জাহান্নামে যাব নেতা নেতাগিরি ছুটিছি বই দিন কর্মী হলে বুকের উপরে উঠে ফরাইবা আর যুবক ভাই আনতে বালা করি হুনুকা কোন ভাই দিগা চক্কর সাক কর হুম নেতাও বিপদ কর্মীও এটা কিটা কিচ্ছা হইলাম না কিটা এক নাম্বার আবেদন দুই নম্বরে তারা বলবে আল্লাহ ওগো আমাদের রবেরা আমাদেরকে বলে আজকে আজাব নাকি সমান সমান তাদের হুকুমের গোলাম আমরা ছিলাম সুতরাং আজাব কেন সমান সমান হবে আপনার কাছে আমাদের দাবি হলো রব ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আজকে আমরা তাদের হুকুম মেনে জাহান্নামে আসার কারণে যে আযাব পাবো আপনার কাছে আমাদের দাবি হলো আমাদেরকে যে শাস্তি দেওয়া হবে আমাদের নেতাদেরকে যেন আমাদের চাইতে আজকে ডবল আযাব দেওয়া হয় ঠিক কইয়া দৌড় মারি দিলে হইতো না আমাদের দেশে ওয়াজ ঠিক কো ফ্যাশন হই গেছে আজকে ও ময়দানে ও স্কুল মাঠে বইয়া সিদ্ধান্ত লইতে হইব যতদিন বাসমু আমরা হামজার মতো খুবাইবের মতো খাব্বাবের মতো আমরা সবাই জুলাইবিবের মতো বন্ড বেনামাজি লুচ্চা বদমাশ নেতার পিছনে নয় উলামা মশায়েকদের সোহবতে থেকে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের কর্মীদের সাথে থেকে কোরআনের রাজ কায়েমে আমরা সবাই আন্দোলন করি রাজি আছেন নি শেষ দিকে আমি কয়েকটা ঘটনা শোনাই কষ্ট হচ্ছে না ও যুবক ভাইরা আপনাদের এই বয়স বেঈমান আর অপদার্থ লোকদের সামনে পিছনে ঘুরঘুর করার বয়স নয় আপনাদের মতোই তো যুবক ছিলেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আন যেই বয়সে আপনারা মোবাইল নিয়ে তামাশা করেন মোটরসাইকেল নিয়ে ডিজে স্টাইলে ড্রাইভিং করেন যেই বয়সে আপনারা লাফালাফি করেন যেই বয়সে আপনারা কুরআন বিরোধী দিন বিরোধী বেঈমান মুনাফিক সুদখোর ঘুষখোরদের সামনে পিছনে গিয়ে মিছিল দেন আপনাদের ওই বয়সে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আন দিনের জন্য কতটা পাগল পাড়া হয়ে দিনের কাজ করেছেন শুনেন জুলাইবিব রাদিয়াল্লাহু আন তিনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন তার বংশ পরিচয় খুব একটা ভালো ছিল না তিনি ঈমান গ্রহণের পরে আল্লাহর নবীর মসজিদে নববীর পাশে আহলে সুফফার মধ্যে তিনি থাকতেন আসমান ছিল তার শামিয়ানা মাটি ছিল তার বিছানা কেউ যখন কোনো খাবার খেয়ে খাবারের অবশিষ্ট অংশ উচ্ছিষ্ট হিসাবে ফেলে দিত তিনি সেটা পেলে খেতেন কোনোদিন খাবার না পেলে তিনি উপবাসে থাকতেন এত গরিব মানুষ ছিলেন পানি পানের জন্য একটা গ্লাস একটা মশকতার ছিল না কুয়া থেকে হাতের অঞ্জলি ভরে তিনি পানি পান করতেন আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন জুলাইবিব রাদিয়াল্লাহু আন পাশ দিয়ে যাচ্ছেন তিনি দেখতে শুনতেও ভালো ছিলেন না বেটে মানুষ চুলগুলো উস্কো খুস্কো আর তার গায়ে দামি কোনো জামা কাপড়ও নাই কালো মানুষ নাকটাও খরপাকৃতির টুট ঠুটগুলো বড় বড় একদিন তিনি যাচ্ছেন নবীজি সাহাবীদেরকে বললেন ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি সাহাবীরা বললেন না তাকে তো আমরা চিনি না নবীজি তখন বললেন তোমরা তাকে না চিনলেও কি হবে আমি তাকে চিনি সে হলো আমার প্রিয় সাহাবী জুলাইবিব নেতা কাকে বলে দেখেন আল্লাহর নবী একজন ক্ষুদ্র পর্যায়ের সাহাবীর খোঁজ খবর পর্যন্ত রাখতেন নবীজি জুলাইবিবকে ডাকলেন ডেকে বললেন জুলাইবিব তুমি তো যুবক হয়ে গিয়েছো যুবক মানুষ বিয়ের বয়স তুমি কি বিয়ে করবা না জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আমার তো ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই চেহারা সুরত ভালো না আমার কাছে কে তার মেয়ে বিয়ে দিবে আমি আখিরাতের অপেক্ষায় আছি দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমার মধ্যে নাই প্রথম দিন চলে গেলেন দ্বিতীয় দিন নবীজি তাকে ডেকে সেম কোশ্চেন করলেন তিনিও সেম আনসার করলেন তৃতীয় দিনও নবীজি তাকে ডেকে একই রকমের প্রশ্ন করলেন তিনিও একই রকমের উত্তর দিলেন নবীজি তখন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন ডেকে বললেন আমার অমুক আনসারি সাহাবীর বাড়িতে যাও তাদের ঘরে যুবতী সুন্দরী মেয়ে আছে তাদের বাড়িতে গিয়ে তুমি আমার ওই আনসারী সাহাবীকে প্রস্তাব দাও গিয়ে বলো আল্লাহ রসুলের সাহাবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের বিবাহের পয়গাম দিয়ে
জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে গেলেন গিয়ে তিনি দরজায় নক করলেন ওই আনসারী সাহাবী দরজা খুলে দিলেন তিনি বললেন কে আপনি আপনাকে তো চিনি না জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর মেহমানকে তিনি ঘরের মধ্যে রিসিভ করলেন ঘরের ভেতরে নিয়ে গেলেন জিজ্ঞেস করলেন কেন আপনাকে আল্লাহর নবী পাঠিয়েছেন তিনি তখন বললেন আল্লাহর নবী পাঠিয়েছেন আপনার ঘরে শুনলাম মেয়ে আছে সেই মেয়েকে আমি বিবাহ করতে চাই এই কথা শোনা মাত্রই ওই আনসারী সাহাবী বললেন মদিনার একজন ধনাঢ্য সাহাবী আমি আমার মেয়েটাও অনেক সুন্দরী মেয়ে নিজের চেহারার দিকে তাকাও তোমার চেহারা কুচকুচে কালো বেটে মানুষ তোমার চুলগুলো উস্কো খুস্কো জামা কাপড় ছেঁড়া গায়ের মধ্যে ধুলাবালু আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবা ঘরও নাই বাড়িও নাই কিন্তু তিনি বললেন আমি তো নিজের ইচ্ছায় আসি নাই আল্লাহ নবী পাঠিয়েছেন তখন ওই আনসারী সাহাবীর দিল নরম হয়ে গেল যেহেতু নবীজি পাঠিয়েছেন তিনি বললেন ঠিক আছে তুমি বসো ভিতরে গিয়ে তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন দেখবেন বৈবাহিক কোন সম্পর্কের পয়গাম আসলে পুরুষের চাইতে নারীরা বেশি খোঁচাখুচি করে এটা নারীদের একটা স্বভাব নারীরা তখন তার স্ত্রী বললেন না না এমন দরিদ্র গরিব ছেলের কাছে এত কালো ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না তারা বললেন তাকে চলে যেতে বলেন ভেতর থেকে তাদের মেয়ে সব শুনে ফেললেন তিনি তখন বললেন তার বাবা মাকে বললেন আমার বাবা মা এত বড় দুঃসাহস আপনাদের কেমনে হলো আল্লাহর নবীর প্রস্তাব আপনারা ফিরায় দিচ্ছেন বাবা মা তখন মেয়েকে বললেন মা গো তুমি হয়তো আবেগের বশবর্তী হয়ে কথা বলছো বের হয়ে যুবককে একবার দেখো তার চেহারা দেখলেই তোমার বিয়ে করার রুচি চলে যাবে চেহারা এত খারাপ চুল উস্কো খুস্কো ছেঁড়া জামা কাপড় ধুলো মলিন বদিনেক বদনে এখানে এসেছে ঘর নাই বাড়ি নাই তোমার দেখলে আর বিয়ে করতে ইচ্ছেই করবে না তিনি তখন বললেন আমার দেখার কোনো দরকারই নাই আমার জন্য নবীজি যাকে ঠিক করেছে এ ব্যাপারে আমার ন্যূনতম কোনো আপত্তি না বিবাহ হয়ে গেল খুব খেয়াল করে শোনেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বেটে মানুষ কুচকুচে কালো গায়ের চামড়া ছেঁড়া জামা কাপড় গরিব মানুষ ঘর নাই বাড়ি নাই কিন্তু বিয়ে করলেন ধনীর ঘরের একজন মেয়ে সুন্দরী মেয়ে দিনদার মেয়ে বিয়ে করে ফুল সজ্জার রাতে বাসর সজ্জায় যখন তার স্ত্রীর কাছাকাছি গেলেন যখন তার স্ত্রীর কাছাকাছি গিয়ে তিনি কথাবার্তা বলবেন ঠিক এমন সময়ে দরজার বাহির থেকে আওয়াজ শোনা গেল দরজার বাহির থেকে আওয়াজ তার কানে ভেসে আসলো আইনা জুনুদুল্লাহ আল্লাহর সৈন্যরা কোথায় নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন জিহাদে যাওয়া লাগবে এই কথা যখন তিনি শুনলেন তীরের ধনক থেকে যেমন তীরটা ছুটে যায় ঠিক তেমনি করে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে ঘর থেকে বের হয়ে রওনা করলেন পিছনের দিকে একবারও তাকালেন না চলে গেলেন জিহাদের ময়দানে গিয়ে তিনি এক এক করে লড়াই করতে করতে তিনিও শাহাদাতের সুধা পান করলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবীজি ময়দানে আসলেন এসে সাহাবিদেরকে বললেন সকল সাহাবিদের লাশগুলো একত্রিত করো সকলের লাশ একত্রিত করা হলো নবীজি বললেন সবার লাশ তো আমি দেখছি কিন্তু আমার হাবিবের লাশ কোথায় সাহাবিরা বললেন আপনার হাবিব আবার কি নবীজি বললেন তোমরা আমার হাবিবকে চিনো না হাবিবের লাশ আজকে আমি নিজেই খুঁজে বের করব নবীজি এবার জিহাদের ময়দানে খোঁজাখুঁজি আরম্ভ করলেন সাতটা লাশের পাশে গিয়ে সাতটি কাফেরের লাশ এক পাশে পড়া আর তার পাশে একজনের লাশ দেখা যাচ্ছে ধুলাবালু গায়ের উপরে দূর থেকে বোঝা যায় না কে নবীজি সেখানে গেলেন গিয়ে তিনি তার মুখমণ্ডল থেকে ধুলাবালু সরালেন মাথার চুলগুলো সরালেন এরপরে নবীজি নিজে বসে গেলেন বসার পরে তার লাশটাকে তিনি তার নিজের উরু মুবারকের উপরে রাখলেন সাহাবিদেরকে ডেকে বললেন আমার সাহাবিরা তোমরা আমার হাবিবকে চিনো না এটা হচ্ছে আমার হাবিব জুলাইবিব আল্লাহু আকবার নবীজি সাহাবিদেরকে বললেন আমার জুলাইবিব
বিয়ে করলো নতুন বিয়ে করে নতুন বউয়ে তো সুন্দরী বউয়ের কাছে গেল কিন্তু জিহাদের ময়দানের ডাক শুনে জিহাদের শরীক হয়ে গেল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য যৌবন কাল সে তার স্ত্রীর সাথে পরিবারের সাথে কাটায় নাই এমন কোরআন পাগল আল্লাহ পাগল নবী পাগল বউ বাচ্চা ছেড়ে বউ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে এসে আমার জুলাইবি এখানে সাতজন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে এসেও শাহাদাতের সুধা পান করল নবীজি তখন সাহাবীদেরকে সাক্ষী রেখে বললেন আমার সাহাবীরা শোনো আমার জুলাইবিব সে আমার পাগল আমি সাক্ষ্য দিচ্ছি আমার জুলাইবিব আমার পাগল নবীজি তখন জুলাইবিবের লাশের দিকে তাকিয়ে বললেন হে জুলাইবিব তুমি আমার আমি তোমার আর অঙ্কুশওয়ান ভাইন্তি কথা তার গার্লফ্রেন্ড রেখে হয় তুমি আমার আমি তোমার আর আল্লাহ রাসূলের সাহাবী হল তারা জীবন রে ওয়াকফ করে দিলাই শুন আল্লাহর দিন কায়েম হল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে যত যুবক ভাইরা আছেন যুবক ভাইদেরকে আজকে এই ময়দানে বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি আমাদের এই যৌবনকাল উলামা মাশায়েখদের সোহবতে থেকে আমরা যদি আল্লাহওয়ালা খোদা ভীরু মানুষদের সোহবতে থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আল্লাহু আকবার দীন ইসলাম দীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের শত্রুরা হুশিয়ার শাহাদাত হুশিয়ার শাহাদাত ইসলামের শত্রুরা আল্লাহু তাকবীর আল্লাহু আকবার শেষ কথা হইয়া যায় কথা আছে না নে শেষ বালা যান সব বালা আল্লাহ রাসূলের সময় ইসলাম আসিল কিলা আর ওখন হইছে কিলা আল্লাহ রাসূলের সময় ই কুরআন আসিল মসজিদে নববীর মাঝে এই কোরআন নামাজের ভিতরেও তিলাওয়াত হইতো এখন এই কোরআন আমরার সমাজের মসজিদও আছে নামাজের ভিতরেও তিলাওয়াত আছে মাদ্রাসাতেও আছে ওয়াজ মাহফিলও আছে কিন্তু আল্লাহ রাসূলের সময় এই কোরআন কেন রাষ্ট্র পরিচালনার সংবিধান বা রাষ্ট্র পরিচালনার আইনের কিতাব হিসাবে আসলো এখন আমরার সমাজও আমরা মসজিদ ও মাদ্রাসাত ওয়াজ ও কোরআন রাখছি কিন্তু সমাজ রাষ্ট্র শিক্ষাঙ্গন আইনঙ্গন রাষ্ট্রীয় সব কিছু পরিচালনার লাগি কোরআন আমরা বাদ দিছি ঠিক আছে নি কথা এর লাগে দশ হয়েছে কিতা আমার বয়স আউকা একটা উদাহরণ দিয়া বুঝাই দিই আপনার গাঁওর নাম এলাকার নাম বহন না আচ্ছা মনে করুকা আমরা এনে আছি এক দুই তিন চারজন ও সাইড জন বয়স আউকা আমরা আছি আরো বহা আচ্ছা এখন বহর এলাকা চালাইবার লাগে আমরা ও টাইম দে দায়িত্ব দিলাম সকলে মিলিয়া এখন একটা এলাকা চালাইতে হইলে কিছু ফৌজদারি দেওয়া নেই বহুত আইন কানুন বানানি লাগে তো তাই চুরির শাস্তি ডাকাতির শাস্তি নানানটা মানুষের জায়গা জমি দখল করলে বেটিন তরে মারলে নারী নির্যাতন করলে কোন অপরাধ কোন শাস্তি কথা নানানটা আইন কানুন তাই নিজের হাতে বানাইলা এখন মানুষের তো কোনো স্থায়িত্ব নাই তানোর যখন টেম্পার গেছে কি বাদে ও ভাইয়া ভাইসন দায়িত্ব এখন ও ভাইয়া আতলিয়া দর্শন আমার আগের জন্য যেটা আইন কানুন বানাইছেন চারি পাঁচটা বাদ দেওয়া লাগবো কিছু সংশোধন দরকার তাই সংশোধন হল্লা কিছু বাদে তাই ধরো টেম্পার গেলো কি বাদে আমার কাছে আইলো কারণ আমি আমার দিয়ে উদাহরণ দিতে সুবিধা হইব আমি ক্ষমতা দাইয়া দেখলাম আমার ডাইনে ভাবে সুর সামার বেশি কারণ সুরির শাস্তি বেশি হইলে আমার দলের সুরি গুণ বেজার ডাকাইতি গুণ বেজার তে সুরি ডাকাতির শাস্তি কিছু কমাই দেনে তাহলে আমার ডানের বাবার সুরি গুণ খুশি হইবা আমি করলাম আবার সংশোধন আইন ও হইলো হবার সংশোধন বাদে আমরা আজকের অতিথি সম্মানিত অতিথি হযরত মাওলানা আহমদ ইয়াকুব ভাই হাফিজাহুল্লাহ ওয়া রাআ তাইন ভাইলা সুজন আমার ভাই এ কিতা কল্লা তাইনও কিছু বাদ দিলা কিছু রাখলা এর লাগি দেখবা পৃথিবীর যে সকল দেশ মানুষের বানানো আইন দিয়া দেশ চালানি হয় ইতা দেশের আইনের সংবিধানিকান সেউর পাঁচবার সেউ সাতবার সেউ আটবার সেউ নয়বার সেউ দশবার সেউ চোদ্দবার সেউ বিশবার খালি তারা সংশোধন করে মাতুন না কেন আপনারা এখন প্রশ্ন হইল যারা সংশোধন করে এরা আসলে জনগণের কথা চিন্তা করি করে না নিজের স্বার্থর কথা চিন্তা কইরা সংশোধন করে এর লাগে চুরি হবেন না ডাকাতি লুটফার আচ্ছা এর বিপরীতে বজুকা কথা বহর পরিচালনা করবা তাই আমরা হলে মিল্লা কইলাম সালাউকা ঠিক আছে একটা আইন আপনি মানাইতে পারতেন সবটা অন্ত নেই যতদিন তাইন থাকবা কোরআনের একটা অক্ষর বদলাইবার ক্ষমতা কেউ আছে তানোর টেম্পার শেষ আমার ভাই তাই নাইলা দায়িত্ব আপনারা একই কথা কইলা সালাও ঠিক আছে কিন্তু জিনিস কখান
বাদে আমি সেম। এরপরে আমার ভাই আহমদ ইয়াকুব তাই নো সেম, তাইলে বোঝা গেল ইনো আর কোনো পরিবর্তন নাই, এটা ফিক্সড কনস্টিটিউশন, চূড়ান্ত চূড়ান্ত একটা কনস্টিটিউশন। এই চূড়ান্ত কনস্টিটিউশন থাকলে দেখা যাইব সিয়ারর মাঝে ব্যক্তির বদল কিন্তু আইনর কোনো পরিবর্তন না। যতদিন বাংলাদেশের মানুষে ও আমার ও কথা ওখান না বুঝবা, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষে শান্তির স্লোগান শান্তি 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 চাই, হ্যাঁ সুখ 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 চাই, শান্তি আর সুখ সুখর স্লোগান দিতে দিতে মুখে দি সেপ বাড়াইব ফেনা বাড়াইব, শান্তিও আইতো নাই সুখও আইতো নাই। যতদিন না আল্লাহর কালাম কোরআনের শাসন নিশ্চিত হইতো নাই দুনিয়ার মানুষে কোনোদিন শান্তি পাইতো নাই। লাগিয়ে তো আমরা হুজুরে জুম্মার দিন সানে খুতবাত হইন খাইরুল কুরুনি করনেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচাইতে সেরা যুগ রাসূলের যুগ। এই যুগ চুরি আসিল না, ডাকাতি আসিল না, বদমাইশি আসিল না, কোনো ধরনের এই লুটপাট দুর্নীতি আসিল না, খেনে আসিল না, সালাইছেন কিতা দি একটা কিচ্ছা মনে হয়েছে হইতাম নে। অমর রাদি আল্লাহ হওয়া নাম জানি তো আমরা সবে, নরম না খুব গরম? হ্যাঁ আপনি তুরাই এক এলাকার মেম্বার আর সামান্য ইউনিয়নের চেয়ারম্যান, আর অমর রাদি আল্লাহ হওয়ার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, অর্ধ দুনিয়া শাসন করছেন। একদিন তিনি মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সাথে দেখা সাক্ষাতের জন্য দরজায় এসে নক করলেন, বললেন ভেতরে আসবো নাকি? তিনি বললেন দাঁড়াও ভেতরে এখন আসিও না। তাদেরকে দরজায় আটকিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন, নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরানোর পরে বললেন এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকেই প্রশ্ন করলেন আপনার সামনে তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা নিভিয়ে দিয়ে কেন আপনি নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন? তখন তিনি জবাব দিলেন শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্র এবং জনগণের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম, তোমরা তো আমার আত্মীয় স্বজন, ভেতরে ঢোকার জন্য যখন অনুমতি চাইলে আমি চিন্তা করলাম জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমার আত্মীয় স্বজনের সাথে আমি ব্যক্তিগত কথা বলি, জনগণ যে দায়িত্ব দিয়েছে আমানতের খেয়ানত হবে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে, আমি আসামি হয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই ভয়টা যখন আমার অন্তরে পয়দা হলো তখন আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ, কেন বাড়িত গিয়া হইতানি কথা বুঝছেন নি? আর অঙ্কু উপজেলা চেয়ারম্যান হইয়া সরকারের গাড়ি যদি এখান পায় তার হাবি গোষ্ঠীর বাস ইখান বানায়, ঠিক আছে নি কথা? তাইলে সুখ শান্তি যদি ভাইতা যায় আনায় একটু সুযোগ ভাইয়া টিন সুর বোম সুর সাল সুর ইতাটাকে যদি বাঁচতা যায় তাইলে আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষরে সমাজ আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া লাগবে, নাইলে বিপদ সামনে দিয়ে আরো আছে। আমরা ইমাম এখন দুইজন, মসজিদের ইমাম একজন, সমাজের ইমাম মাতুন না খানে আপনারা, মসজিদের ইমাম খুব আল্লাহওয়ালা মানুষ, খুব পরহেজগার মানুষ, আর সমাজের ইমাম হইল মাঝে সামনে সামনে মাতুন না, কিন্তু সার দোকান বইয়া চা খানার খন এত সুর এত সুৎকুর এত ডাকাত কিতা আছে নিলাম, আর আল্লাহ রসুলের সময় আসিল কিলা মসজিদে নববীর ইমাম যে সমাজের ইমামও রাষ্ট্র ইমামও। নবীজির পরে 30 বছর গেল খুলাফায় রাশেদার আমল, সাইরজনও মসজিদের ইমাম সাহ, সাইরজনও আবার রাষ্ট্র পরিচালনায় প্রধান নেতা। এখন আমরা ইতা ফাল্টাই লিছি, ফাল্টাইয়া মসজিদের ইমাম একজন আর সমাজের ইমাম এর লাগে লাগছে নি বেড়া। মসজিদের ইমাম তাইন বড় বালা মানুষ, সমাজের ইমাম এরা ফেসগুস আছে বেশিরভাগ ক্ষেত্রে, এর লাগে দেখা যায় সমাজের ইমাম হলোর যন্ত্রণায় মসজিদের ইমাম হলে সুদর ওয়াজও করতে পারেন না, গুসর ওয়াজও করতে পারেন না, চুরির ওয়াজও করতে পারেন না, হর্তা কিলা হোকা যায় শুক্রবারে খালি খাওয়ানি, ডাইনি দিয়ে খাওয়ানি, বাবু দিয়ে খাওয়ানি, এ ইমাম সাহেব আরম্ভ করছেন শুক্রবারে সুদর ওয়াজ, এখন মসজিদের কমিটির সভাপতি মারে চল খাওয়ানি, হুজুর খুব সালাক আসলা বুঝিলছেন আল্লাহ আমার এই ওয়াজ সভাপতির উপরে গিয়া পড়ে গেছে, লগা লগে বিষয় চেঞ্জ করে আরম্ভ করছেন কুশর ওয়াজ, হায় রে হায় সেক্রেটারি সবাই মারছো নে খাওয়ানি,
হুজুর তো বহুত চালাক বুঝছেন ওখানে কমন গেছন কি বাদে তাই মানুষের হক মাইরা খাওয়া এখন কেশিয়ার হইছে ই অত্র অঞ্চলের মানুষের হক মাইরা খাওয়ার উস্তাদ হিগুই মারছে একলগে হয় একটা খাওয়ানি হুজুরে দেখা হায় রে হায় কোনো ওয়াজ করে আজ জানা যে ভাই যেটা মোবাইল বিপদ গরিবাই সে দেখলে একটা দশ করে আজকু আর হইতো নাই ও আখির দাওয়া না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি যে আপনারা যে আসাই ভাল লাগে হইলাম না ইটা আমার সমাজের বাস্তবিক চিত্র আমরার বাংলাদেশের বেশিরভাগ এলাকার মসজিদ কমিটির মানুষরে আমরা ফদ বুয়াইছি টেখা বংশ আর ক্ষমতার দিকে অথচ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কমিটির থাকবো সে আল্লাহওয়ালা মুত্তাকি ফাসোক্তর নমাজি পরহেজগার মানুষ যে মসজিদ কমিটির হারাচ্ছি এলাকার টাটকা টাটকা ফাসিক ফুজ্জার হলরে এর লাগে ইতা ইমাম সাহেব হল লোকে জানুয়ার লাগান ব্যবহার করে আর যেটা হুজুর রাখলে মসজিদর মেম্বর বইয়া অর্থাৎ সুদখুর ঘুষখুর সুদ টাকার সভাপতি সেক্রেটারি আর কমিটির বইয়ে মাত্তা পারেন না ভাই আপনারা রসুল্লাহর মেম্বর সাইডা মাটি এইটা বাদ হৌকা না ব্যবসা করে হৌকা বহুত ভালো হইব সম্মানজনক রিজিক কিন্তু রসুলর মেম্বরে বই গেলে কোনো সুদ টাকায় ছেসরা সামান ছেসরা কোনো ফাসিক ফুজ্জারর ভয়ে হক কথা বন্ধ করা দেয় তোমায় সর্বশেষ কথা হলো যে কোরআনের ওয়াজ আমরা শুনি দেখেন একটা উদাহরণ দেই আপনাদেরকে এটা যদি মাহফিল না হয় এটা কোনো রাজনৈতিক সমাবেশ হতো আপনারা দেখবা সামাজিক রাজনৈতিক সমাবেশ অগুই মাতে হবাই দি হগুই মাতে অগুই শেয়ার দি মারি দে হগুর মাতাত মারি কিন্তু কোরআনের মাহফিল এটা কোনোদিন গেছেন না আপনারা কিন্তু কোনো পুলিশ নাই র্যাম্প নাই ফাহারা দেওয়ার লাগে না যার যার আইসুন হুজুরও আইসুন হুজুরও যাই বাকি মানুষ আইসুন মানুষও তার মানে কুরআন আছে যেখানে শান্তি আছে তাহলে আমাদের বোঝা দরকার এই কোরআনকে সকল জায়গায় রাখতে হবে শিক্ষা বলেন আইনঙ্গল বলেন আজ আমাদের আইনঙ্গনে যদি কোরআন থাকতো আপনার কি মনে হয় নিরপরাধী আলে মোলামারা অপরাধের বোঝা মাথায় নিয়ে তারা কি নির্যাতিত হতো দুঃখ রাখবো কোথায় আজকে চোর ডাকাত লুচ্চাবত বাইশটা বুক ফুলিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলে মোলামাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ঠিক ঠিক হয়ে আইস দুর্মান লইতো না হয়েছে না ওয়াইজ অক্সান লইয়া বাড়ির যাওয়া লাগবে কথা ঠিক আছে নি আজকুর সিদ্ধান্ত হইলো যতদিন বাঁচব বেইমান বেইমান হলোর লগে আমরার কোনো সম্পর্ক আমরার কোনো সম্পর্ক আমরার সম্পর্ক আলী বোলা বা হলোর লগে আল্লাহওয়ালা মানুষের লগে আর যদি কোনো মানুষ নেতৃত্ব দাইয়া তান আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষের সহপতে থাকিয়া তান তানা যদি পরহেজগার মানুষ হন আমরা তার লগে আছি কোনো অসুবিধা কোরআন হাদিস জবাই দিই আমরাও সবাই দিই ঠিক আছে নি কথা তাহলে যুবক ভাইদেরকে শেষ কথা বলে যাই ভাইয়েরা এই বয়সে বেঈমানদের খপ্পরে পড়ে আপনি আপনার যৌবন নষ্ট করবেন না শুন আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছানে দিয়ে রাখছে এই কোরআনের ছায়া তলে আসুন তাহলেই দুনিয়াতে আমরা সফল হব আখিরাতেও আমরা নাজাত পাব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের রঙে রঙিন হওয়ার কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন।